ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় নেতা জননেতা ইউসুফ হাসান মাহমুদী ভাই, ইউসুফ হাসান মাহমুদী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতেলেরা আলাউদ্দিন জিহাদিকে কারাবন্দি করে চেয়েছিল, ওনার কণ্ঠকে রুদ্ধ করে দিতে। তারা বুঝতে পারে নাই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 85,000 গ্রামে লক্ষ কোটি আলাউদ্দিন এই কারামুক্তির কারণে জন্ম নিবে, ঠিক কিনা বলুন। আমি তো একটা কথা বলি, যদি কোন রাষ্ট্রের কোন ঐতিহ্য হারিয়ে যায় তাহলে দুই একটা চিড়িয়াখানায় আর জাদুঘরে রাখে পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য, ঠিক আছে কিনা। সুন্নিরা যদি যেইভাবে আলাউদ্দিন জিহাদির মুক্তি আন্দোলনে নেমেছে, এমনি ভাবে যদি আমরা রাজপথে নেমি, নালাই তাকবীর আল্লাহু আকবার, নালাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেই, একটা ওয়াবির বাচ্চা বাংলাদেশে ওই চিড়িয়াখানায় আর জাদুঘরে রাখার মতো খুঁজে পাওয়া যাবে না। দাবি আমাদের একটা ছিল, আলাউদ্দিন জিহাদিকে মুক্তি করা, আমরা মুক্তি করেছি। আলাউদ্দিন জিহাদিকে আমি অনুরোধ করব, অদূর ভবিষ্যতে একাই জিহাদি সুন্দর যদি কেউ এভাবে কারাবদ্ধ হয়, আপনার নেতৃত্বে আমরা রাজপথ দখল করব, ঠিক আছে কিনা। আমরা চাই এক আলাউদ্দিন জিহাদিকে তারা কারাবদ্ধ করে, তারা সুন্নিদের কণ্ঠকে বাড়িয়ে দিয়েছে। অনেক বিশাল খানকা থেকে কখনো বের হয় নাই, তারাও রাজপথে এসেছে। এটাই আলাউদ্দিন জিহাদির রাজনৈতিক অঙ্গনের ইমান আকিদার আন্দোলনের সবচেয়ে বড় সফলতা, খানকা থেকে বীর থেকে রাজপথ দেখিয়েছে। আজকে দেখা শেষ দেখা নয়, শেষ দেখা হবে রাজপথে, রাজপথের দেখা শেষ দেখা নয়, শেষ দেখা হবে সুন্নিয়তের আন্দোলনের জিহাদের ওই রণাঙ্গনে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জননেতা ইউসুফ হাসান মাহমুদী ভাইকে।